লাস্ট এপিসোডে ভাই আমরা কিন্তু দেখেছিলাম যে সবাইকে আসলে স্কিপিডি বেসমেন্টের দিকে ডাকা হচ্ছে মেসেজ দিয়ে অ্যান্ড দেখো ভাই এদিকে কিন্তু ক্যামেরাম্যান স্পিকারম্যান অ্যান্ড টাইট অ্যান্ড টিভি ম্যান এরাও কিন্তু ভাই সেই সেম মেসেজটা কিন্তু পেয়ে গেছে অ্যান্ড তারাও কিন্তু বেসমেন্টের দিকে চলে যাচ্ছে লুকার দিস ওকে হেডকোয়ার্টারের দিকে মানে এদেরকে ডাকা হচ্ছে লেটস ফিনিশ দিস আর ভাই এটা কি তাহলে লাস্ট এপিসোড হতে যাচ্ছে যুদ্ধ কি তাহলে এখানেই শেষ হতে যাচ্ছে বাট আমরা কিন্তু আরেকটা জিনিস দেখেছি ওরা কিন্তু একটা বড় টাইটান বানিয়েছিল লোকের দিস ভাই এটা হচ্ছে সেই জায়গা যেখানে ভাই এরা কিছু একটা টেস্ট করছে লোকের দিস এটা সেই বুকের জিনিসটা মেবি ওর ওখানে পাওয়ার আপ মানে লাগানো হচ্ছে দেখো ভাই তৈরি হয়ে গেছে সো গাইজ দিস ইজ মাল্টিভার্স থার্টি টু ওকে এখানে ভাই যুদ্ধক্ষেত্র ও এটা কি পেন পেন ম্যান না কি ভাই ওটা স্কিবিডি টয়লেট কার জন্য ভাই আসলে ওকে 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 ও ভাই কে কাকে মারতেছে ক্যামেরাম্যান কে কে মারতেছে ওকে ও ভাই স্কিবিডি টয়লেট গুলো কিভাবে হামলা করতেছে দেখো এন্ড এটা হচ্ছে লাস্ট ওয়ার মে মেবি হতে যাচ্ছে এরকমটাই তো বলা হয়েছিল হোয়াট ভাই সাহেব

আরে বাপ রে কি ভয়ঙ্কর যুদ্ধ ওই ভাই স্কিবিডি টয়লেট মিউটেন্ট গুলো দেখো ভাই কি দিয়ে মারতেছ ওটা হাতে ওকে ওর গ্রেনেড ওকে বাস্ট করে দিবে ও সিরিয়াসলি ব্রো শেয়ার লেভেলে ফাইটিং সেন্স হচ্ছে কিন্তু একেবারে যুদ্ধ নয় তো ভাই এটা অন্য কিছু মনে হচ্ছে মানে যে যাকে পারতেছে ভাই সেভাবে কিন্তু

ও ভাই স্কিপে ট্যাঙ্ক চলে এসেছেন সে দেখো ওখান থেকে কিন্তু সে বোম মেরেছিল বাট তাকে বাঁচিয়ে নিয়েছে নাকি এটা ও ও ও ওকে 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 ভাই সাব যুদ্ধ নয় তো ভাই অন্য কিছু হচ্ছে এখানে ও পিছন থেকে আর একটা এসেছে সিরিয়াসলি ভাই এই যুদ্ধে তো এখন পর্যন্ত আমি বড়ো টাই গুলো ও এসেছে এসেছে ক্যামেরাম্যান টাইটান ওকে টিভি ম্যান টাইটান এও এসেছে ভাই আমি তাই তো ভাবছিলাম যে এতক্ষণ পর্যন্ত এরা কেন আসছে না ভাই সিরিয়াসলি গো ভাই এরা এসে ফিনিশ করে দিবে নিশ্চয় ভাই আর ওরে বাপরে ভাই এরা কারা স্কিপিং টয়লেট নাকি ভাই ও ক্লকম্যান টাইটান সে একবারে সবাইকে দেখো ফিনিশ করে দিল অ্যান্ড এরা তিনজন মিলে এখন হাত মিলাবে নাকি ওকে 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 ভাই এরা তিনজন হাত মিলিয়েছে অ্যান্ড ভাই বিশাল কিছু একটা হতে যাচ্ছে এবার তাহলে ওকে কোথায় পালাবে ভাই স্কিপিডি টয়লেট গুলো আজকে আজকে মেবি শেষ হয়ে যাবে সবগুলো দেখো এদের এদের দেখো আর্মি আর্মি সবগুলো একসাথে যাচ্ছে চলো ভাই জম্বি ইউনিভার্স টোয়েন্টি অ্যান্ড দেখা যাক ভাই এখানে কি হচ্ছে ওয়াট টি ম্যান কেন গুলি ধরলো ওহো ভাই তাও ভালো সে তাকে ওটা দিচ্ছে ওয়াট ওকে এসকিবি কে ভি একটা বল দিয়েছে আর এটা কিন্তু সুপার আপগ্রেড হয় ওটার জন্যই ও হো 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 ওটা কি ড্রিল ম্যান ড্রিল ম্যান এখানে কি করতেছে এটা কি জম্বি व्हाट ভাই এর কি হচ্ছে এর ও ভাই এ জম্বি হয়ে গেছে এন্ড লুক এট দিস এ ভাই আর এটা সে ভাইরাস সে ভাইরাস ছড়াচ্ছে ভাই এখন কি হবে

ও বাট কাউকে লাগছে না হট মরুভূমিতে চলে আসছে ও আচ্ছা ভাই এটা হচ্ছে এমন একটা জিনিস ঠিক আছে যেটা আসলে স্বপ্নের মধ্যে নিয়ে চলে যাচ্ছে ওকে ও ও ভাই আস্ত্রো টয়লেট নিউ আপগ্রেডেড ওইটা এসেছে এখানে বাহ ভাই এটা এখানে ঢুকে গেছে চলো ভাই ওকে

গোয়ে এগুলো তো রোবট ভাই এসেই হামলা শুরু কি ভাঙতেছে এই কন্টেনার খুলতেছে নাকি খুলতে কি পারলো ওটা আমার কিছুটা মনে হচ্ছে ভাই গান বাজতেছে এরকম মনে হচ্ছে ভোয়ে এটা কে ড্রোন ওমেন ও হু স্কিভিডি টয়লেট চলে আসছিল তাকে মেরে দিয়েছে পিছনে ও ভাই সিরিয়াসলি ভাই এখানে তো সে লেভেলের ফাইটিং হচ্ছে ওকে চলো হোয়াট ইজ দিস ব্রো ওইটা কি জিনিস ছিল ড্রোন ওম্যানকে এটা দিচ্ছে এটা কি রকম ওয়েপন তোমাদের কি মনে হচ্ছে ভাই এটা কি কোনো ওয়েপন হতে পারে এটা তো ডিমের মতো ডিম তো নয় ডিমের মতো দেখতে ছিল ওটা হতে কি আছে ওটা হ্যাঁ সে তো নিয়ে সে নিয়ে টেলিপোর্ট হয়ে গেছে সে কোথায় টেলিপোর্ট হলো আমরা তো কিছু বুঝতে পারছি না যাই হোক রোবটগুলো এখানে কি করছে এখন পর্যন্ত এরা এই কন্টেইনারটাকে কি খুলতে পারেনি নাকি মানে বন জঙ্গল জ্বালাইতে আসছিল ভাই সিরিয়াসলি কি করতে আসছে ও ভাই সাইন্টিস্ট বেডি টয়লেট এখানে আসলো ওই চলে যাওয়ার পর যা শেষ কোথায় গেল ড্রোন উম্যানটা এবার যেটা দেখতে যাচ্ছে সেটা হচ্ছে ডার্ক জোন ভাই ওকে বাও টাইটান ক্যামেরাম্যান ওকে সে এখানে আসছে অ্যান্ড ডার্কজুনের মধ্যে একটা ইলেকট্রিক ম্যান ছিল সে কিন্তু ভাই মরে গেছে অ্যান্ড তাকে কি বাঁচাতে পারবে আমার তো মনে হচ্ছে তাকে নিয়ে আসলে যুদ্ধটা হচ্ছে অ্যান্ড ও ভাই স্কেলেটনগুলো দেখো স্কেলেটন স্কিউরিটি টয়লেট ফিনিশ ফিনিশ হয়নি হোয়াট ভাই এদেরকে কি হারাতে পারবে না স্পিকারম্যান কে ফেলে দিল এখান থেকে নাকি স্পিকারম্যান নিজে এসে নামলো ওকে ভাই স্পিকারম্যান আচ্ছা স্পিকারম্যানও যাচ্ছে ওর পিছে পিছে ওকে সামথিং তো কোনো একটা ব্যাপার আছে ভাই এখানে স্কিবি টয়লেট গুলো ও ভাই এরা তো বেঁচে আছে আচ্ছা সবাইকে ছোট ছোট স্কিবি টয়লেট এদের জন্য ছেড়ে গেছে ওকে এটা আবার ট্যাবলেটে দেখতেছে কে এরা ওকে চলো ভাই এরা আসলে কোথায় আছে ওই সেই মরুভূমিতে যেখানে ভাই এদের ওই যে ভাই এদের টাইটানটা মারা গেছে ওই যে ওইদের ইলেকট্রিক ম্যান হ্যাঁ ক্যামেরাম্যান এটার আবার হাত নেই ভাই একে আবার ধরে নিয়ে আসছে ওকে ওকে মারতে গেছিল

একে কি কোন রকম করে বাঁচানোর উপায় আছে আই ডোট নো ব্রো আমার তো মনে হচ্ছে না ভাই ওকে বাঁচাতে পারবে আর ওকে বাঁচাতে মানে ওকে মারলো কেন সেটাই তো কে জানে ভাই এটা নেক্সট পার্টও ভাই আছে ডার্ক জোন 17 পার্ট 1 চলো ভাই জি ম্যানকে দেখা যাচ্ছে ওকে স্পিকার ম্যান কি বলতে এদিকে গেছে নাকি তুমি শিওর ওকে ও ভাই জিমেন চলে এসেছে। নাকি জিম্যান ভার্সেস এই দুজন হবে নাকি এখন? ওকে বলতেছে একে কি দেখেছো? জিমেন কি উত্তর দিবে? বাট জিমেন 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 কিছু না বলেই চলে গেল। কি মানে ওকে ওদেরকে নিয়ে গেল নাকি কে জানে ভাই। জিমেন বলল কি আমাদের সাথে আসো? মেবি তো মনে হচ্ছে জিমেন ওদেরকে নিয়ে আসছে এখানে। ওকে ভাইসাব জিমেন কোথায় নিয়ে আসলে দুজনকে ও ভাই জিমেন তার আর্মিদেরকে কি বলতেছে ভাই এ ভাই এটা ট্র্যাপ মনে হচ্ছে এদেরকে মারার বুদ্ধি ওয়াটাক ব্রো জিমেন তো একটা ফাঁদ পেতেছে ভাই এখানে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি হোয়াট ইফ নিউ অ্যাস্ট্রো টয়লেট ফাইট উইথ জি ম্যান ওকে অ্যাস্ট্রো টয়লেট ভার্সেস জি ম্যান ভাই নিউ অ্যাস্ট্রো টয়লেট দেখো ভাই এটা সে আপগ্রেডেডটা ওহ দেখো ভাই জি ম্যান জি ম্যান কে কিভাবে মারছে ভাই নতুন জি ম্যানও কম যাচ্ছে না জি ম্যানও লেজার মারছে বাট এই নতুন অ্যাস্ট্রো টয়লেটটা ভাই আসলে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে দিছে বাই দিছে জি চশমা খুলে দিছে ওকে ভাই পালাইছে নাকি ও ভাই আস্ত টয়লেটটা হামলা করতেছে দূর থেকে এসে এসে খুব স্পিডে দিল ও জিমেনের মাথা ধরছে ও ভাই জিমেন এগেইন দেখো কি গর্জন করতেছে ভাই জিম ম্যান ওয়মে গেছে সবগুলো লেজার মারতেছে দেখো গিয়ে অ্যান্ড ভাই অর সেই পাওয়ারটা ধরে নিয়েছে আর থেকে অ্যাবসর্ভ করতেছে আরেকটা লেজার বাট জিম অ্যান্ড ভাই এখানে শেলড অন করে দিয়েছে এইবার ভাই ভেঙে শেষ ও ভাই পাওয়ার করে নিছে হ্যাঁ জিম হেলমেট পরে ওয়া ভাই দুই দিক থেকে দুজনেই ভাই কম নয় জিমেন অতগুলো লেজার মেরেও কিন্তু ওর সাথেpadStartেছে না यस জিমেনকেই মেরে দিতে জিমেন শেষ ও ভাই জিমেনের হেলমেট ভেঙে গেছে ভাই বাট দিস ইজ ফ্যান অলসো তোমরা আবার সিরিয়াসলি ভেবো না ভাই ও সেল লেভেল তো व्हाट এবার জিমেন তার এই অস্ত্রটা মারতেছে মানে ওর হাত মনে হয় ওকেজো হয়ে যাবে এটাই তো নাকি ওকে কে ব্র এ কেউ এই একই জিনিস দিয়েছে যেটা আমরা অরিজিনাল ডাফুক ঘুমে দেখেছিলাম লুকেট দিস এ কি বাঁচতে পারবে জীবনের কি হাসি ও আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছিল কমেন্ট বক্সে জানাও অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে চার হাজারটা লাইক করে দাও এরকম ভিডিও কিন্তু আরো আছে চাইলে এখানে এখনই দেখতে পারো লিঙ্কে ক্লিক করে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো টাটা